সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের খানাপিনা। খানাপিনা আজকে আয়োজনে আপনাদের জন্য মজার একটি ভেজিটেবল পিজা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাসায় ওভেন নেই, বাট পিজা খেতে ইচ্ছে করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে সিলভার বা নর্মাল প্যান পিজা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আজকে আমি সিলভারের হাঁড়িতে চট জলদি এই পিজাটা তৈরি করেছি, যা আপনাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেই। প্রথমে একটি বোল নিয়েছি, এক কাপ ময়দা অ্যাড করে দিলাম, আরও হাফ কাপ, টোটাল এখানে দেড় কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি দেড় টেবিল স্পুন, হাফ টি স্পুন পরিমাণ লবণ, স্বাদ অনুযায়ী দেড় ট্রাই করবেন, হাফ টি স্পুন পরিমাণ ইস্ট এবং হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করব। হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, হাফ কাপের চেয়ে একটু কমই লাগবে। ডোটা অনেকটা স্মুথ একটা ডো তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে। এ পর্যায়ে তেল অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ, দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার একপাশে গরম জায়গায় রেখে দিতে হবে ডোটা ফুলে ওঠার জন্য। এদিকে চিকেনটাও প্রস্তুত করে নিচ্ছি, চিকেনের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, অল্প পরিমাণে জিরা এবং গরম মশলা গুঁড়া খুবই অল্প পরিমাণে, এবং গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, আদা রসুন পেস্ট পরিমাণ অনুযায়ী দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। 2-3 মিনিট আমি চিকেনগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলে চিকেনটা তাড়াতাড়ি হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভাজা ভাজা হয়ে প্যানের গায়ে লেগে এসেছে, তো চিকেনটা এখন নামিয়ে নিচ্ছি। এদিকে ডোটাও দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। তুলতুলে সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে পিজাটা তৈরি করব হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি এটা বেলুনের সাহায্যে বেলে নেইনি, নর্মালি হাতের সাহায্যে যতটুকু পারি ছড়িয়ে নিয়েছি এবং কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। এখন টমেটো সস দিয়ে পুরোটা ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে চিজ অ্যাড করে দিব, গ্রেট করে রেখেছিলাম মোজারেলা চিজ সেটাই অ্যাড করে দিচ্ছি। এখন ভেজিটেবল গুলো আমি অ্যাড করছি। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু গাজর এবং টমেটো, আপনাদের স্বাদ অনুযায়ী ভেজিটেবল ইউজ করতে পারবেন। চিকেন গুলো উপরে দিয়ে দিচ্ছি, আরো কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। আমি দুটো সসেস ভালোভাবে কেটে নিয়েছিলাম, সেগুলো এর মাঝে অ্যাড করে দিয়েছি। গ্রেটার দিয়ে খুব ভালোভাবে উপর দিয়ে চিজ গ্রেট করে দিচ্ছি। এখন চুলায় সিলভারের হাঁড়িতে বসিয়ে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা খুব
লো হিটে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর তৈরি হয়ে গিয়েছে মজাদার ভেজিটেবল পিজা উইথ চিকেন। চট জলদি আমরা চাইলেই বাসায় তৈরি করতে পারবো দোকানের মতো মজাদার পিজা। পিজার আরও একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনাদের যদি ঘুরে আসতে চান আমার চ্যানেলটি অবশ্যই একবার আমার ভিডিওটি লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।